সঠিক নিয়মে এই একটি ফল খেলেই দূর হবে ঘুমের সমস্যা বা অনিদ্রা, নার্ভের সমস্যা, অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, কোষ্ঠকাঠিন্য, এমনকি হার্ট এবং ব্রেনকেও পুষ্টি দেয় এই ডালিম। কিভাবে খাবেন, কারা অবশ্যই খাবেন আর কারা একেবারেই খাবেন না তা জানাব। ডালিমের প্রায় সবই উপকারিতার কথাই বলব, অপকারিতা সেই অর্থে নেই বলা উচিত, কেননা যেটাকে অপকারিতা বলা হচ্ছে সেটা আসলে পার্শ্বপ্রতিক্রিয়া। আর এই পার্শ্বপ্রতিক্রিয়া বা অপকারিতা 1% অর্থাৎ 1% ব্যক্তির ক্ষেত্রে ঘটতে পারে, কাদের ক্ষেত্রে এই সম্ভাবনা রয়েছে সেটাও জানাব। আর তার আগে সংক্ষেপে আলোচনা করব অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য, অ্যানিমিয়া, নার্ভের সমস্যা দূর করতে এই ফলের কার্যকারিতার কথা এবং হৃদযন্ত্র ও মস্তিষ্ককে কীভাবে পুষ্টি দেয় বা কর্মক্ষম করে তোলে সেই কথা। ডালিম বিভিন্ন ভিটামিন মিনারেলে ভরপুর, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবার, এই কটি নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান অন্য ফলের তুলনায় অনেক বেশি থাকে ডালিমে বা বেদানায়। বেদানা ও ডালিম প্রজাতিগতভাবে একটু আলাদা, তবে তাতে পুষ্টিগুণের দিক থেকে বিশেষ কোনো তারতম্য নেই। বেদানার বা ডালিমের ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে এতে। ডালিমের ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, যারা অতিরিক্ত ওজন কমাতে চান তাদের জন্য অতি কার্যকরী ডালিম। আয়রন বেশি থাকায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে, অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভোগা রোগীদের জন্য এই ফল শুধু কার্যকরী বা উপকারী তাই নয়, তাদের জন্য আবশ্যিক ফল ডালিম। ACE অর্থাৎ এজিওটেনসিন কনভার্টিং এনজাইম থাকে এই ফলে। ACE ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এর ফলে হার্টের সমস্যা রয়েছে যাদের তাদের জন্য অত্যন্ত উপকারী এই ফল। ডালিম ও বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্র ভালো রাখতে সাহায্য করে, মানসিক চাপ কাটাতে, রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। সুতরাং যারা অনিদ্রায় ভোগেন তারা নিয়মিত ডালিম খেতে পারেন, অন্তত সপ্তাহে 3 দিন। ডালিম ও বেদানায় ভিটামিন B5 অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড থাকে বেশ ভালো মাত্রায়। প্যান্টোথেনিক অ্যাসিড ব্রেন বা মস্তিষ্কের অভ্যন্তরে নার্ভের কার্যকারিতা বৃদ্ধি করে, এতে স্নায়ুতন্ত্র সক্রিয় হয় এবং স্মৃতিশক্তিও উন্নত হয়। অনেকেই এটা জানেন, তাই তারা শিশুদের স্মৃতিশক্তি ও বুদ্ধির বিকাশের উদ্দেশ্যে ডালিম খাওয়ান শিশুদেরকে। শিশুদেরকেও বয়স বিবেচনায় সপ্তাহে 2-3 দিন খাওয়াতে পারেন, প্রতিদিন না খাওয়ালেও চলবে। যাই হোক, অতি সংক্ষেপেই ডালিমের বেশ কয়েকটি জাদুকরী উপকারিতার কথা বললাম। এবার প্রশ্ন হলো কিভাবে ডালিম খাওয়া উচিত। অনেকেই বেদানা, ডালিম চিবিয়ে রসটা খেয়ে ছিবড়েটা ফেলে দেন, আবার অনেকে জুস করে খান, এতেও বাদ চলে যায় দানার বা বীজের অংশটি, এতে বেদানার ফাইবার পাওয়া যায় না। আসলে উপরের খোসা আর ভেতরের সাদা আবরণটুকু বাদ দিয়ে দানা সমেত চিবিয়ে খেতে হবে ডালিম, তবেই ফাইবার পাওয়া যাবে এবং অন্যান্য নিউট্রিয়েন্ট লসও হবে না। এবার জেনে নেব কারা কেন ডালিম খাবেন না। ডালিম ও বেদানায় পটাশিয়ামের মাত্রা খুব বেশি থাকায় যারা কিডনির সমস্যায় ভুগছেন তারা ডালিম বা বেদানা খাবেন না, কারণ কিডনির রোগীর শরীরে এমনিতেই পটাশিয়ামের মাত্রা বেশি হয়ে যায়। তার উপরে যদি ডালিম খান তাহলে সেই মাত্রা অনেক বেশি হয়ে যাবে এবং এতে কিডনির সমস্যা এবং সংশ্লিষ্ট সমস্যাও অনেক বেড়ে যেতে পারে। ডালিম বেদানার গ্লাইসেমিক লোড বা গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি নয়, সেদিক থেকে ব্লাড সুগার বা ডায়াবেটিসের রোগীরা ডালিম খেতেই পারেন, তবে প্রতিদিন নয় এবং বেশি পরিমাণেও নয়। একটা প্রমাণ আকারে ডালিমের সিকি ভাগ পরিমাণ খেতে পারেন, সপ্তাহে 2-3 দিন, তার বেশি নয়। আর যাদের কিডনি বা ডায়াবেটিসের সমস্যা নেই তারাও যে প্রতিদিন খাবেন এমনটাও নয়, মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয় শরীরের পক্ষে। সুস্থ ব্যক্তিরা সপ্তাহে 3 দিন একটা ডালিমের অর্ধেক খেতেই পারেন, এতেই ডালিমের নিউট্রিয়েন্টস এবং উপকারিতাগুলি পেয়ে যাবেন সম্পূর্ণভাবেই। আজ এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।